চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে, কিছু কাটাকাটি করলে সমস্যা হয়, এটা কি সঠিক কিনা, এটা কোনো কথা হলো? এই যে কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে এই পুরো টাইম ধরে বেটিটা সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা? আমি একটু আগেই বলছিলাম, যত দুই নম্বর মাসআলা, যত ভুয়া ফতোয়াবাজি চলে, এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে। চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দ সব করতে পারবা, হ্যাঁ, তুমি সোজা হওয়া, বাঁকা হওয়া, রুকু করা, সিজদা করা, তিরিং দিরিং করে নাচা সবই করতে পারবো, ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা হলো? ভুয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে, অনেকে বলে যে কিছু কাটলে এই গর্ভস্থ গর্ভ এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয়, এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে, একদম ভিত্তিহীন কথা, ভুয়া কথা। আরো বেশি করে কাটবেন মা বোনরা, যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায়, মুছে যায় এবং দূরে চলে যায়। অনেক মহিলা আছে জানে এটা ভুয়া, তারপরেও কাটে না, যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল, আরো ইচ্ছা করে বেশি করে কাটতে হবে, কোনো অসুবিধা নাই। অনেক এলাকায় শুনি যে মাসালা জিজ্ঞেস করে, হুজুর বই যদি নাকফুল না পড়ে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা? আমি বলি, বউ নাকফুল না পড়লে, নাকফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো, তাহলে জগাজারের সময় মহিলারা বলতে, এই যে অস্ত্র দিলাম খুলা, চান্দ তুই শেষ, জাগার উপরে বেটা শেষ হয়ে যেত, এটা কোনো কথা হইলো? ফালতু কথা, ওই বেচারে নাকে ফুল দিল না দিল আমার কি, কয়ে নাকফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায়। তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকফুল খুললাম বেটা, সোজা হবি না হবি না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া, এখান থেকেই বোঝা যায়। মহিলাদের ব্যাপারে যত সব দুই নম্বর ফতোয়া, ভুলভাল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা কোনো কিছু, গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে, বসলে শুইলে কোনো অসুবিধা নাই। শরীর বা কাপড়ে একটু জায়গা নাপাক লাগলে কি গোসল করতে হবে নাকি নাপাক জায়গা ধুতে হবে? শরীরের কোনো এক জায়গা নাপাক লাগলে অনেকে পুরো কাপড় চেঞ্জ করাটা জরুরি মনে করে, মা বোনরা বাচ্চা কোলে নিয়েছেন, একটা পেশাব করছে, যে জায়গা পেশাব করছে ওই জায়গাটা আলাদা করে ধুয়ে ফেললে পাক হয়ে গেল, কোনো অসুবিধা নেই, পুরো কাপড় তো আর লাগে না, যে জায়গা লাগছে শুধু ওইটুকু। শরীরে কোথাও নাপাক লাগছে, যেখানে লাগছে সেটা ধুয়ে ফেললে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে, গোটা শরীর ধুইতে হবে, গোসল করতে হবে, কোনো পাক। অনেক সময় দেখা যায় মহিলারা এত কঠিন বানায় ফেলছে ইসলামকে, নিজের জন্য কষ্ট হয়, বাচ্চা পেশাব করছে গোসল করে না, বাচ্চা পেশাব করলে গোসল করার জন্য, যে জায়গা পেশাব করছে ওইটুকু জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভ আসে তার শরীর বিধান কি? ব্যাংকে টাকা জমা রাখলে শুধু ব্যাংকগুলোতে যে লাভ আসে সেটা তো হারাম, এই জন্য সেখানে জমা রাখাও জায়েজ নাই। আর ইসলামী ব্যাংকগুলো যে লাভ দেয় সেটা অনেক ক্ষেত্রে সংশয়পূর্ণ হওয়ার কারণে সেটাও নিজে না খায় কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়াটা উত্তম, যদি কেউ খায় সরাসরি হারাম খাইছে এটা বলা জটিল, এটাকে বলা হয় হলো শুভহাত। হালাল এবং হারাম দুটো স্পষ্ট, আর মাঝখানে কিছু থাকে সংশয়পূর্ণ, এই সংশয় থেকে বেঁচে থাকাটাই হলো তাকওয়ার দাবি, হাদিসে সেটি বর্ণিত হয়েছে।